বর্ষা আসার প্রায় সঙ্গে সঙ্গে বঙ্গে ও কলিঙ্গে বেজে ওঠে রথের ঘণ্টা। কালো আকাশ, ঝুম বৃষ্টি, আর বৃষ্টি ধরে এলে টিং 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 শব্দ করে রথ নিয়ে ছুটে চলা এক দুটো খুদে। রথের এই ছবি বাঙালি জীবনে অত্যন্ত পরিচিত। আপনার আমার ছেলেবেলার সঙ্গে এমন কত ঘটনাই না জড়িয়ে রয়েছে। কেমন করে রথযাত্রা শুরু হলো তা তো আপনাদের শুনিয়েছি আগের পর্বে। আজকে আপনাদের সঙ্গে আড্ডা দেব কিভাবে রথযাত্রা হয় তা নিয়ে। অন্যান্য পুজো পার্বণের থেকে রথযাত্রার মাহাত্ম্য একটু বিশেষ, কারণ এতে ভগবান স্বয়ং আসেন ভক্তের কাছে। মন্দিরে যাওয়ার দরকারই হয় না, ভক্তদের তো পোয়া ভালো। কারণ শাস্ত্রে রয়েছে, জগন্নাথ যখন রথে আসেন সে সময় কোনো ভক্ত জগন্নাথ দর্শন করলে তার আর পুনর্জন্ম হয় না, তিনি মুক্তি লাভ করেন। বৈষ্ণব ধারার এই উৎসব বাংলাতেও জনপ্রিয়, তবে পুরীর রথযাত্রা পৃথিবী বিখ্যাত। প্রচুর ভক্ত ওই দিন ভিড় জমান পুরীর জগন্নাথ মন্দিরে। অন্যান্য পুজোর মতোই বেশ কিছু নিয়ম রয়েছে রথযাত্রার। প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের প্রথম পূর্ণিমাতেই জগন্নাথের স্নানযাত্রার আয়োজন হয় মহাসমারোহে। মন্দিরের ভিতর থেকে বিগ্রহ নিয়ে আসা হয় স্নান মণ্ডপে, তারপর সুগন্ধি জলে স্নান করেন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। যে কোর জলে বিগ্রহ স্নান করানো হয় তা বছরে খোলা হয় এই একটি বাড়ি। জল বের করে আবার ঢেকে দেওয়া হয় কোর মুখ। স্নানের সঙ্গে সঙ্গে সাজিয়ে তোলা হয় বিগ্রহকে। 108 ঘড়া জলে স্নানের পর বিশ্রাম। এই সময় নাকি জগন্নাথের জ্বর হয়, তাই ঘরের ভিতরে রাখা হয় তাকে। ভক্তরাও তখন বিগ্রহে দেখা পান না। এই কটা দিন পুজো বন্ধ থাকে তার। তারপরে জ্বর থেকে উঠে রথে চেপে তিনি যাত্রা করেন মাসির বাড়ি। এই রথযাত্রার শুরু। কথিত আছে, আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতে রথযাত্রা পালিত হয়। জগন্নাথ, সুভদ্রা, বলরাম তিন বিগ্রহ রথে চেপে যান মাসির বাড়ি, অর্থাৎ গুণ্ডিচার মন্দির। 7 দিন সেখানে থেকে আবার নিজের ঘরে ফিরে আসেন তারা। একে বলে উল্টো রথ। জগন্নাথ, বলরাম, সুভদ্রার বিগ্রহ প্রতিবছরই নিম কাঠ দিয়ে বানানো হয়। জগন্নাথের বিগ্রহের জন্য শ্যামবর্ণের এবং বলরাম সুভদ্রার জন্য হালকা বর্ণের নিম কাঠ ব্যবহার করা হয়ে থাকে। এরপরে এই তিন বিগ্রহের গায়ে ওঠে প্রায় 208 কেজি সোনার গয়না। রথযাত্রায় 3টে বিগ্রহের জন্য তৈরি হয় 3টে আলাদা আলাদা রথ। এই রথগুলো তৈরির প্রক্রিয়াও আলাদা, রথগুলোর আকারও আলাদা। মূলত নারকেল কাঠ দিয়ে রথ তৈরি হয়। এই কাঠ জোগাড় করা শুরু হয় বসন্ত পঞ্চমী থেকেই। পুরীর কাছেই দাসপাল্লা আর রানাপুর জঙ্গল, সেখান থেকেই গাছ কেটে আনা হয়। যা কাটা হয় প্রতি বছর লাগানো হয় তার দ্বিগুণ পরিমাণ গাছ। যাই হোক, কাঠ কাটাকাটির কাজ শুরু হয় রামনবমী তিথি থেকে, আর রথ তৈরি শুরু হয় অক্ষয় তৃতীয়া তিথি থেকে। যদিও রথ নির্মাণে কোনো রকম ধাতুর ব্যবহার করা হয় না, রথের পেরেকও কাঠেরই পেরেক। জগন্নাথের 45.6 ফুট উঁচু রথের নাম নন্দীঘোষ, এতে 18খানা চাকা থাকে। বলরামের রথটি পাক্কা 45 ফুট উঁচু, নাম তালুধ্বজ, এবং সুভদ্রার রথের নাম দর্বদোলন, এটা 44.6 ফুট উঁচু। সবার আগে তালুধ্বজ এগিয়ে যায়, পিছনে থাকে দর্পদোলন, আর সবার পিছনে মন্থর গতিতে এগিয়ে আসে বিরাট চেহারার নন্দীঘোষ। সেই রথের চলন দেখতেই ভিড় জমান হাজার হাজার ভক্ত। লোকসমাগমে পুরীর সমুদ্র তীর এই কদিন একেবারে থিক থিক করে। 50 গজ লম্বা এক একটি দড়ি বেঁধে টানা হয় রথগুলি। রথযাত্রার এই 3টে রথ নির্মাণে কিন্তু কোনো আধুনিক যন্ত্রপাতির ব্যবহার হয় না। রথ তৈরির যে বিভিন্ন মাপঝোঁক তাও না হয় মূলত হাত দিয়ে। 1400 কারিগর একসঙ্গে রথগুলো তৈরি করেন, সে এক হৈ হৈ কাণ্ড।
প্রথমে তৈরি হবে চারি নাহাকা, অর্থাৎ চারটে স্তম্ভ। এর ওপরেই ধাপে ধাপে করে উঠবে রথ। এ সময় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই দেখতে পাবে জগন্নাথ দেবকে। রাজকীয় চালে ভক্তদের মাঝখান দিয়ে এগিয়ে যাবেন তিনি, আর রাস্তার দুপাশে তাকে দেখে মোহিত ভক্তেরা পুণ্যার্জন করবে। এই হলো রথযাত্রার খুঁটিনাটি। কেমন লাগলো বন্ধুরা? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু। ও হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। এখন শোনানোর পর্বগুলি আপনারা শুনে নিতে পারবেন স্পটিফাই, গুগল পডকাস্ট এবং আপনাদের প্রিয় সব পডকাস্ট প্ল্যাটফর্মে। শুনতে থাকুন, শোনাতে থাকুন, শোনায় থাকুন।